সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমানের রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কোরাতে কিভাবে আপনারা স্পেস তৈরি করতে পারেন এবং সেটা মনিটাইজেশন করতে পারেন, এবং মনিটাইজেশন অন করার মাধ্যমে আপনারা সেখান থেকেও আর্ন করবেন। এবং আমার সাথে এই সিরিজটার সাথে লেগে থাকলে আপনারা জানেন আমরা কোরার একটা নতুন সিরিজ শুরু করেছি। তো এই কোরা সিরিজটা সম্পূর্ণ করলে আপনারা আরও কী কীভাবে এখান থেকে ইনকাম করতে পারেন এবং ট্রাফিকটা আপনারা সবচেয়ে ভালোভাবে ইউজ করতে পারেন সেটাই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দয়া করে সিরিজটার সম্পূর্ণ সাথে থাকবেন, এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। যারা গতদিনের ভিডিওটি দেখেননি, প্লেলিস্টে যে কোরা আর্ন মানি ফুল কোর্স, তো এটার প্রথম ভিডিওটা অ্যাকাউন্ট ক্রিয়েটটা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুঁটিনাটি বিষয়গুলো। কারণ আপনাদের অনেক ভিডিওই পাবেন, কিন্তু আপনি যে ছোটোখাটো বিষয়গুলো আমি উল্লেখ করি সেগুলো আপনারা কিন্তু অন্য ভিডিওতে পাবেন না। তো দেখেন, এইটা আপনারা দেখে আসবেন, এবং আজকে আমি দেখাবো যে দেখেন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট আমি খুলে দেখাইছিলাম, তো সেটা আমি একটু এডিট করেছি বেশ কিছু বিষয়, ছবি এবং হলো নাম সব কিছুই। দেখেন এখানে আপনারা কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয় এগুলাই সব কিছু সুন্দরভাবে করে নিবেন, কারণ একটা প্রোফাইল দেখলে যাতে আপনার অ্যাট্রাক্ট হয় এবং সবাই ফলো করে, তাহলে কিন্তু আপনার ট্রাফিকটা হিউজ পরিমাণে আপনার এখানে আসবে। কারণ আমি দেখাইছি যে আপনাকে কোরাতে হিউজ পরিমাণ ট্রাফিক, তো এই ট্রাফিকটা যে আপনারটাতেও এখানে ভিজিট করবে সবাই এবং আপনারটাতেই লেগে থাকবে প্রোফাইলে, সেটার জন্য আপনাকে আপনার প্রোফাইল এবং সব কিছু কিন্তু আপনার ভালো হওয়া লাগবে। কারণ 747 মিলিয়ন ট্রাফিকের একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন, এটা আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সব কিছুই খুব সুন্দরভাবে করবেন। আর আমি যে টিপসগুলো দিব এর আগেও বলেছি যে আপনাকে কেউ কিন্তু কোনো সময় দিবে না। তো দেখেন এখানে আমার একটা স্পেস ক্রিয়েট করা আছে, আর আপনারা যারা ক্রোম ব্রাউজার ছাড়া অন্যটাতে করবেন প্রথম অ্যাকাউন্ট খোলার পরে, এখানে হয়তো বা স্পেসটা নাও দেখাতে পারে, না দেখালে কোনো চিন্তা নাই। এখানে আপনার একটা মেসেজ দিবে, এখানে ক্লিক করলে আপনার নোটিফিকেশানে প্রথম ওইটাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা ক্রিয়েট স্পেস বলে থাকবে, সেটা আপনি ক্লিক করলে হবে। আর যাদের এটা এসছে তারা এখানে স্পেসে ক্লিক করলে আপনি দেখবেন একটা স্পেসের এখানে তৈরি করার জায়গাটা পেয়ে যাবেন। তো এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা একটা নাম দিতে হবে যে আপনারা কি সম্বন্ধে স্পেসটা খুলতে যাচ্ছেন। আপনারা এখানে যেটা নিয়ে আপনি বিভিন্ন পোস্ট শেয়ার করবেন বা এখানে হলো আপনি অ্যান্সার দিবেন প্রশ্নের, তো সেইটাই কিন্তু আপনি এখানে সেই রিলেটেড নামটা আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন। তো আমি একটা নাম সিলেক্ট করি, আমি এর আগেও বলছি যে এখানে নামটা আপনার যেটা আনঅ্যাভেলেবল থাকবে সেটা তো আপনি এখানে দিতে পারবেন না। তো এখানে একটু আমি কিছু ইউজ করি, দেখেন দিস নেম ইজ অ্যাভেলেবল, তো এখানে এটা আমি দিলাম। আর এখানে ইওর অ্যাফিলিয়েট পার্টনার, এখানে একটা এল বেশি হয়ে গেছে, তো এখানে দেখেন এইটুকু দিয়ে রাখলাম, পরে এটা আপনি এডিট করতে পারবেন। তারপরে এটা আমরা ক্রিয়েট করে দিলাম, এই যে নাম ইজ আনঅ্যাভেলেবল এখানেও কিন্তু দেখাচ্ছে, এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে কিন্তু এখানে আবার দেখাচ্ছে। তারপরে আমি এখানে 2023 করে দিলাম, করে ক্রিয়েট করলাম। পরে আপনি এর ডিসক্রিপশানটা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে তারপরে গেট ইনভাইট লিঙ্ক আপনি পাবেন, কপি করে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারেন, অথবা এখানেও কারো কাছে আপনি এটা জাস্ট হলো এখানে সিলেক্ট করে শেয়ার করে দিতে পারেন, বা সার্চ করে তারপরে প্রিভিউ ইনভাইটে আপনি ক্লিক করে এটা দিতে পারেন। তো আমি এটা স্কিপ করলাম। তো দেখেন এটা আমার একটা স্পেস ক্রিয়েট হয়ে গেল, দেখেন এখানে দেখাবে এই যে স্পেসটা কত সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছে। এখানেও কিন্তু একটা আপনি এখানে ছবি ইউজ করতে হবে, এই যে এইটা হলো লোগো, আর এখানে হলো আপনার একটা ব্যানার ইউজ করতে হবে, করলে আপনার এখানে আরও সুন্দর লাগবে জিনিসটা। আর এটা আপনার যদি চেঞ্জ নাও করেন তাও কোনো সমস্যা নেই। তারপরে আমি আপনাকে বলে দিয়েছি যেহেতু আপনার যে রিলেটেড আপনার এখানে নিস আপনি কাজ করছেন সেটা রিলেটেড এখানে একটা ব্যানার এবং এখানে একটা লোগো তৈরি করে নেবেন। আর এর আগেও আমি বলেছি বিভিন্ন ভিডিওতে যে এখানে আপনারা জাস্ট সার্চ দিবেন যে আপনার কানভা দিয়ে আপনি বিভিন্ন লোগো তৈরি করা, ব্যানার তৈরি করা সব কিন্তু আমি দেখাইছি। এখানে জাস্ট হলো আপনি ক্লিক করলে অসংখ্য ভিডিও আমার পেয়ে যাবেন যে কীভাবে আপনারা কানভা দিয়ে ডিজাইন করবেন, সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখেন এখানে এইটা আমরা ক্রিয়েট করেছি। তো এটা এখন করার পরে দেখেন মনিটাইজেশন আনসার
পোস্ট ইন ইওর স্পেস, এটা করলে কিন্তু আপনারা এই যে আরেকটা বিষয় দেখায় যে এখানে আপনারা, এটা আমার হলো প্রোফাইল, আপনারা মনে রাখবেন যে আপনার মেন প্রোফাইল, আপনার একটা বিষয় দিয়ে উল্লেখ করে যে ধরেন আপনি একটা পার্সন, এটা আপনার ফুল প্রোফাইল, এবং আপনি বিভিন্ন যদি কোম্পানিতে কাজ করেন এইটা হলো আপনার বিভিন্ন কোম্পানি যে এখানে আপনারা কাজ করছেন, তো এই জন্য এটাই হলো স্পেস। তো এইখানে কাজ করলে টাকা দেবে, আর আপনি নিজে কিন্তু নিজের কোনো টাকা নিজে কোনো কিছু পাচ্ছেন না, কোথাও কাজ করলে টাকা পাচ্ছেন, সেখান থেকেও আপনি বিভিন্ন এই যে প্রোফাইলটা গ্রো হবে অসংখ্য, তো এখান থেকে তারপরে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, সেটা আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই দেখাবো। আর এখানে স্পেসটাতে আপনি যখনই কাজ করবেন তখন এখানে মনিটাইজেশনটা অন থাকবে, অন থাকলে আপনি এখান থেকে যখন আপনার ট্রাফিক আসবে এই যে অ্যাডস অন হবে বিভিন্ন জায়গাতে, যেরকম ইউটিউব বা বিভিন্ন সাইটে আপনার অ্যাড আসে, তো অ্যাড আসার মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকামটা হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনার কাজ কি, গেট স্টার্টে ক্লিক করা, তারপরে দেখেন যদি আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলে অবশ্যই আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, সেখানে অবশ্যই এই জিনিসটা কিন্তু টিপস আমি বলেছি যে সম্পূর্ণ ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। তো এইটাই আপনাদেরকে টিপসটা দেয় যে যদি বাংলাদেশ সেখানে সিলেক্ট করে দেন আপনি, তাহলে কিন্তু আর আপনি মনিটাইজেশন পাবেন না। তো এখানে আপনারা অবশ্যই ইউনাইটেড স্টেটস বা অন্য কান্ট্রি সিলেক্ট করে দেবেন, করার পরে আপনি নেক্সট করবেন। তো এখানে দেখেন স্পেস সাবস্ক্রিপশান, এখানে তিনটা আছে, তো তিনটার মধ্যে স্পেস সাবস্ক্রিপশান দরকার নাই, কোরা প্লাস রেভিনিউ শেয়ারিং দরকার নেই, অ্যাড রেভিনিউ, তো এটা আপনি নেক্সটে যেয়ে তারপরে সিলেক্ট করবেন। আমি নেক্সট আগে করলাম, করার পরে এই তিনটের মধ্যে যে ফার্স্টটা এসছে এটা আপনাকে স্কিপ করতে বলেছে, তাহলে স্কিপ দিস প্রোগ্রাম ক্লিক করবেন। তারপরে সেকেন্ড হলো কোরা প্লাস রেভিনিউ, এটাও এখন দরকার নেই, এগুলো পরে অন করে নিতে পারবেন, কোনো চিন্তার বিষয় নাই। তো স্কিপ দ্য প্রোগ্রাম, এখন শুধুমাত্র আমরা অ্যাড রেভিনিউ শেয়ারিং করবো, অ্যাডটা হবে এবং অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করবেন। তাহলে এটা দেখেন এনাবল নাও, এটা ক্লিক করবেন এখন। তারপরে ইউ হ্যাভ এনাবল অ্যাড রেভিনিউ শেয়ারিং, গো টু মাই স্পেস, আমি স্পেসে চলে গেল, আপনার এটা মনিটাইজেশনটা অন হয়ে গেল। তারপরে দেখেন এখন আপনি এখানে বিভিন্ন কিছু এখানে শেয়ার করতে পারবেন, পোস্টে এখানে হলো পোস্ট, একটা হলো পোস্ট আপনি যে বিভিন্ন পোস্ট এখান থেকে দিবেন, আর একটা হলো অ্যাড কোয়েশ্চেন, আপনি বিভিন্ন প্রশ্ন এখানে করতে পারেন, প্রশ্ন করার মাধ্যমে কেউ উত্তর দিলে সেটাও তখন আপনার প্রোফাইলে শো করবে। আর এখানে এখন আপনার এই যে সেমভাবে এই যে আপনার এটা স্পেস, স্পেসের এখন ডিটেলস একটা অ্যাড করে নিতে হবে, যেরকম করে আপনার প্রোফাইলটা করেছিলেন প্রোফাইলের ডিটেলস, সেরকম আপনার এই স্পেস, কারণ আপনাকে বলেছে যে এটা আপনি আপনি দুই তিনটা বিষয়ে আপনি অভিজ্ঞ হতে পারেন, যে এখানে যেরকম আমি দিয়েছি অনলাইন স্পেশালিস্ট আর হলো এন্টারপ্রেনার কনসালটেন্ট, তো আমি একটা হলো মেক মানি আমি করছি আর একটা অ্যাফিলিয়েট মার্কেটিং, তো মেক মানির আমার একরকম হলো ডিটেলস হবে, আবার অ্যাফিলিয়েট মার্কেটের একরকম ডিটেলস হবে। তো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কী এখানে আপনি করবেন, কী কী উত্তর দেবেন, কী বিষয় অভিজ্ঞ, আপনি এটা এখানে দিয়ে আপডেট করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং স্পেসটাতে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর এখান থেকে আপনার যে কোনো কিছু আর্নিং হলে এই আর্নিংটা এখানে দেখতে পারবেন, এই যে এখানে এসে এই যে আপনার এখানে আর্নিং হবে, আর হলো $10 হলে আপনি এখান থেকে পে করতে পারবেন। আর নেক্সটে এই সম্পূর্ণ সিরিজে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এখানে ইনকাম তো করতে থাকেন, তারপরে আপনার এখান থেকে কিভাবে টাকা বের করবেন, সব কিছু আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এখানে এটা অ্যাক্টিভ আছে, অ্যাড রেভিনিউ শেয়ারিং, এখন আপনার এখানে কি কোনো কিছু পোস্ট করেন উত্তর এখানেও যদি আপনার শেয়ার করে, তো এখানে আপনার কিন্তু অ্যাড চলবে, এবং অ্যাড দেখার মাধ্যমে কেউ ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনি টাকা উপার্জন করবেন। তো দেখেন এখানে আপনার প্রোফাইলে আপনার কতগুলো স্পেস আছে সেগুলো কিন্তু এখানে জাস্ট হলো ক্লিক করে মনিটাইজেশন ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু প্রত্যেকটাতে দেখে নিতে পারবেন যে এখানে কত আপনার এই মান্থের আয়, জিরো সাবস্ক্রাইবার, আর কত এই মান্থের এটার এই স্পেসে, তো এই সবগুলো কিন্তু আপনি এই একটা ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আজকের আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।